তা নিউ ফেসবুকের ভাইরাল এডিটিং আপনার ফেসবুক প্রোফাইলের আপনার যে সকল গানগুলি আছে সেই গানগুলির যে লিরিক্স সেইখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নয়নের চোখের মনে, এরকমই আপনার গানের মতন অ্যাড করে নিউ ভাইরাল এডিটিংটি আপনি কীভাবে করবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তা সে আমার এই ভিডিওটি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করে যাবেন। তো এই এডিটটি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে কিন্তু অবশ্যই যে পিক্সল্যাব অ্যাপটি সেই অ্যাপটি কিন্তু ইনস্টল করতে হবে। তা আপনি কিন্তু এখানে সম্পিলে আমরা যে প্লে স্টোর আছে প্লে স্টোরে এসে যে পিক্সল্যাব অ্যাপটি সেটি কিন্তু আগেই ইনস্টল করে নেবেন, ঠিক আছে? ইনস্টল করার পরে কী করবেন, আপনার যে ফেসবুকটি ইউজ করেন সেই ফেসবুকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন আপনার প্রোফাইলে। প্রোফাইলটি স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা কী করবেন, পিক্সল্যাব অ্যাপটি ওপেন করবেন। এখানে দেখতে পাচ্ছেন পিক্সল্যাব যে অ্যাপটি সেটি এখানে ওপেন হয়ে গেছে। এরপরে কী করবেন, এখানে আপনারা কনফার্মেশন করতে বলছে, এটি আপনারা ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করা হয়ে গেছে, এরপর দেখতে পাচ্ছেন নিউ নেট নিউ টেক্সট, এটিকে আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করার জন্য এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আরবারটি ওকে টিপে দেবেন। ওকে টিপলেই কিন্তু আপনার এখানে সেই এই অপশানটি ডিলিট হয়ে গেল। এরপরে কী করবেন, আপনি যে আপনার ফেসবুক প্রোফাইলটির স্ক্রিনশটটি নিয়েছিলেন সেই ফেসবুক প্রোফাইলটি আগে এখানে আপলোড করতে হবে। এই জন্য কী করবেন, এখানে চার নাম্বার দাগে যে অপশানটি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে স্ক্রোল ডাউন করে আনলে এখানে একদম ফ্রম গ্যালারি লেখা আছে, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তো এখানে যখনই ক্লিক করবেন বন্ধুরা, আপনার সামনে গ্যালারি পৌঁছে যাবে। তো এখান থেকে যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি নিয়ে নেবেন, ঠিক আছে? তো এখান থেকে সেই স্ক্রিনশটটি আমি নিয়ে নিচ্ছি আমার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশটটি। প্রোফাইলের স্ক্রিনশটটি এখানে দেখতে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এখানে এরকম অপশান শো করছে। তো এখান থেকে আপনাকে যে সাইজটি নিতে হবে, এখানে দেখতে পাচ্ছেন 9.16 এখানে এই অপশানটি কিন্তু আপনাকে নিতে হবে। এই জন্য এখানে আমরা ক্লিক করছি। এখানে ক্লিক করার সাথে দেখতে গেলেন বন্ধুরা, ঠিক এখানে শো আপনার সাইজ নিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে রাইটে ক্লিক করবেন। রাইটে যখনই ক্লিক করবেন দেখতে গেলেন এরকম অপশান শো করছে। এরপর যে আপনার অরিজিনাল নামটা সেটি কিন্তু এখান থেকে রিমুভ করতে হবে। এই জন্য কী করবেন, এখানে এই চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন। সরি, আপনারা যদি এখানে 3 নম্বর দাগার আইকনটা এখানে ক্লিক করবেন। এরপরে ড্রো বলে অপশান শো করছে, ড্রোতে ক্লিক করবেন। ড্রোতে যখনই ক্লিক করবেন এখান থেকে আপনারা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এখানে যেন প্রিন্ট সাইজ এটিকে একটু বড় করে দেবেন। বড় করার পরে আপনার যে নামটি আছে সেই নামটি কিন্তু এখান থেকে কেটে দেবেন। দেখতে কেটে দেওয়া হয়ে গেছে। এরপর কী করবেন, এখানে রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। এরপরে যেটি কেটেছে এটি কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডে, এটিকে কিন্তু আপনাকে এখানে সেভ করতে হবে। এই জন্য কী করে লক করতে হবে, লক করার জন্য এখানে আছে এই চিহ্নতে ক্লিক করে এখানে উপরে লক চিহ্ন আছে, এখানে লকে ক্লিক করবেন। লকে ক্লিক করার পরে আরবারটি এখানে ক্লিক করবেন, দেখবেন আপনার এটি কিন্তু লক হয়ে গেছে। এরপর কী করবেন, এখানে যে নামটি আপনি বসাতে চান সেই নামটি এখানে টাইপ করতে হবে। এই জন্য এখানে এ লেখা আছে, এতে ক্লিক করবেন। এরপর টেক্সট আছে, টেক্সটে যদি ট্যাপ করেন, টেক্সটে ট্যাপ করার সাথে সাথে এখানে দেখবেন এডিট বলে লেখা আছে, এডিটে ক্লিক করবেন। তো এখানে যখনই ক্লিক করছে এখান থেকে আপনি এটিকে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এটিকে বাংলায় আপনি যেটি লিখতে চান সেটি লিখে দেবেন। তো এখানে আমি একটি বাংলায় লিখে দিচ্ছি। যেতে বন্ধুরা এখানে লিখে নিয়েছে। এরপর এখানে ওকে চিহ্ন আছে, ওকেতে ক্লিক করছি। ওকেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু নামটি এখানে শো হয়ে গেছে এবং এটি কিন্তু অবশ্যই কিন্তু স্টাইলিশভাবে দেখাতে হবে। দেখানোর জন্য কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এদিকে যদি আপনারা স্ক্রোল ডাউন করে চলে আসেন, এখান থেকে একটি অপশান পেয়ে যাবেন ফ্রন্ট বলে অপশানটি, ফ্রন্টে ক্লিক করবেন। ফ্রন্টে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু অনেক কিছু ফ্রন্ট দেওয়া থাকবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কিছু ফ্রন্ট থাকবে। এগুলোর মধ্যে আপনার যেটি পছন্দ হবে সেই ফ্রন্টটি আপনি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এখানে ওকে চিহ্ন আছে, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ফ্রন্টে এখানে ও আমার নামটি কিন্তু এখানে স্টাইলিশভাবে শো করছে। এরপর এটিকে আপনারা সাইজ মতো অ্যাডজাস্ট করে নেবেন। দেখতে এখানে কিন্তু সাইড মতো অ্যাডজাস্ট এখানে থেকে আপনারা করে নিতে পারেন। করে নেওয়ার পরে কী করবেন, এটিকে দেখতে হয়ে গেছে। এরপরে এটির উপরে একবারটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এটি কিন্তু কালার চেঞ্জ করতে হবে। এই জন্য এখানে আসবেন, এসে আসার পরে এখানে কালার বলে অপশান শো করছে, কালার এসে ক্লিক করে এটিকে ব্ল্যাক করে দেবেন। ব্ল্যাক করার পরে এখানে রেড এখানে রাইট চিহ্ন এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পারেন ব্ল্যাক হয়ে গেল। ব্ল্যাক হওয়ার পরে এটিকে আর একটু ডিপ করতে হবে। এটা ডিপ করার জন্য এখানে আরবারটি ক্লিক করবেন নামটিতে, তারপরে এখানে আসবেন। এখানে আসার সঙ্গে সঙ্গে এখানে দেখতে লেখা আছে স্ট্রোক বলে অপশানটি, স্ট্রোকে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন এরপরে আরবারটি এটি এনেবল করে দেবেন। এনেবল করে এটিকে রেড কালার করে দেবেন। রেড কালার করার সঙ্গে সঙ্গে এটি কিন্তু অনেক ডিপ হয়ে গেলো। এই জন্য এখানে আছে স্ট্রোক উইথ এখানে লেখা আছে, এটিকে 1 নম্বরে করে দেবেন। 1 নম্বর করার পরে এটিকে রাইট চিহ্ন দিয়ে দেবেন। রাইট চিহ্ন দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন নামটি কিন্তু শো করে গেছে। এটিকে আমরা ঠিকমতো অ্যাডজাস্ট করে নেবেন, ছোটো বা বড় করে
এবং এটিকে আগে লক করতে হবে। এই জন্য এখানে আরও একটি পুনরায় ক্লিক করে উপরে দেখতে পাচ্ছেন এটিকে লক করে দিচ্ছি। লক করলে কিন্তু এটিকে লক হয়ে গেল। এরপর কী করবেন, এটিকে যে আপনি প্রোফাইলটি বানালেন এটি কিন্তু আপনাকে সেভ করতে হবে আপনার গ্যালারিতে। গ্যালারি সেভ করার জন্য কী করুন, উপরে দেখতে পাচ্ছেন শেয়ার বোর্ড আইকনটা এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিফল্ট, এখানে যদি ক্লিক করেন এটি কিন্তু আল্ট্রা করে দেবেন। এখানে আল্ট্রা করে এখানে লেখা আছে সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করলে আপনার এই যেটি এডিটটি করলেন এটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই জন্য এখানে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করছি, সাথে সাথে বন্ধুরা দেখবেন আপনার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে। তা আপনারা যদি কিছু অ্যাড আসে সেই অ্যাড কিন্তু আমাদের নতুন প্রতিবেশী এসেছে না গুপ্তাজি, ওনাকে আপনার যদি কোনো অ্যাড আসে সেই অ্যাডটি কিন্তু আগে স্কিপ করে দেবেন। ঠিক আছে, আমি কিন্তু এই অ্যাডটিকে আগে স্কিপ করে দিচ্ছি। তা বন্ধুরা দেখতে চান অ্যাডটা কিন্তু এখানে স্কিপ করে দিয়েছি। এরপর আপনারা যদি কোনো অ্যাড আসে, ঠিক আছে, তা বন্ধুরা বুঝতে পেরে গেছেন। এরপরে আপনারা কী করবেন, কোনো আপনার যে সকল অ্যাপগুলিতে আপনি ভিডিও এডিটিং করার সেখানে যে আপনি এইগুলিকে আপনার গানের মতন অ্যাড করতে পারেন। তা বন্ধুরা বুঝতে পেরে গেছেন, এই ছিল ভিডিও, আশা করছি এরপর থেকে আপনি এই ভাইরাল এডিটটি করতে পারেন আপনার ফেসবুক প্রোফাইলের যে সঙ্গের সাথে। তা ভিডিওটি যদি একটু ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা জানেন অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। তা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে, ততক্ষণের জন্য আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত রাখবেন।